হ্যালো বন্ধুরা, নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আমি সুব্রত আরও একবার তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটা তোমাদেরকে ট্রাভেল রিলেটেড কিছু তথ্য শেয়ার করব, ভারতীয় রেলের কিছু অজানা কথা তোমাদের সাথে শেয়ার করব। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ রেল নেটওয়ার্ক, যা কিনা ইউএসএ, চীন এবং রাশিয়ার পরেই অবস্থান করে। এত বড় রেল পরিষেবা কন্ট্রোল করার জন্য ভারতীয় রেলের বিভিন্ন রেল স্টেশনকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। তোমরা লোকাল ট্রেন কিংবা এক্সপ্রেস ট্রেনে সফর করার সময় অনেকেই লক্ষ্য করেছো বিভিন্ন স্টেশনের নামের সাথে কখনো হল্ট কিংবা ক্যান্টনমেন্ট কিংবা কখনো জংশন কিংবা টার্মিনাল কথাটি যুক্ত করা থাকে। এই হল্ট কিংবা টার্মিনাল, জংশন কিংবা ক্যান্টনমেন্ট কিংবা রোড, এই কথাগুলো কেন প্রয়োগ করা হয়? ভারতীয় রেল তার বিভিন্ন নামকরণের পেছনে কিছু যুক্তি রেখেছে, আর এই নামকরণের পেছনে কি যুক্তি আছে তা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। অজানাকে জানার উদ্দেশ্যে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে সম্পূর্ণ দেখে, তবে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর এরকম আরও নানা ট্রাভেল রিলেটেড ভিডিও এবং ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও। এবার চলে আসি প্রথম, ভারতীয় রেলে রোড কিংবা জাংশন কিংবা টার্মিনাল, হল্ট কিংবা ক্যান্টনমেন্ট কিংবা সেন্ট্রাল কথাটি যুক্ত থাকে। সবার প্রথমে আসি রোড। ভারতীয় রেলের বিভিন্ন স্টেশনের নামের সাথে কিছু কিছু স্টেশনে রোড কথাটি যুক্ত থাকে, যেমন বিধাননগর রোড। আর এই রোড কথাটির পেছনে অর্থ হল রোড স্টেশনটি এমন একটি স্টেশন হবে যা কিনা শহর কিংবা গ্রাম থেকে কিছুটা দূরে অবস্থিত হবে। মেন শহর বা গ্রাম থেকে কিছুটা দূরে অবস্থিত কোনো স্টেশনের নামের সাথে আজ থেকে প্রায় 50-60 বছর আগে রোড কথাটি যুক্ত করা হয়, যেমন জনাই রোড, বিধাননগর রোড। এরকম শহর কিংবা গ্রাম থেকে দূরে অবস্থিত স্টেশনের নামের সাথে যে শব্দটি প্রয়োগ করা হয় সেটি হচ্ছে রোড। এরপর আসি জাংশন। জাংশন কথাটি তোমরা সবাই জানো, বিভিন্ন স্টেশনের সাথে জাংশন কথাটি প্রয়োগ করা হয়, যেমন ব্যান্ডেল জাংশন, শেওড়াফুলি জাংশন, কাটোয়া জাংশন। তো এই জাংশন কথার অর্থ হল কোনো স্টেশনের যদি তিনটি রুট থাকে, মানে কোনো স্টেশনে ট্রেন প্রবেশ করা এবং প্রস্থান করার দুটি আলাদা আলাদা রুট এবং আরেকটি রুট থাকে, তাহলে সেই স্টেশনের নামের সাথে জংশন কথাটি যুক্ত করা হয়। যেমন ব্যান্ডেল জাংশন, ব্যান্ডেল জাংশনের একটি দিক চলে যাচ্ছে বর্ধমান লাইনে, একটি দিক চলে যাচ্ছে কাটোয়া লাইনে, একটি দিক চলে যাচ্ছে নৈহাটি লাইনে, একটি দিক চলে যাচ্ছে হাওড়া লাইনে। তাই ব্যান্ডেল থেকে চারটি রুটের দিকে ট্রেন চলাচল করে, তাই ব্যান্ডেলকে জংশন স্টেশন বলা হয়। আশা করছি তোমাদের জংশন স্টেশন নামকরণের কারণ তোমরা বুঝতে পারছো। প্রস্থান এবং প্রবেশের পথ যদি আলাদা আলাদা হয়, এবার তোমরা বলবে হাওড়া স্টেশন কি জংশন? না, হাওড়া স্টেশন জংশন স্টেশন নয়। কেন নয়? হাওড়া স্টেশন একটি টার্মিনাল স্টেশন। টার্মিনাল স্টেশন কেন বলা হয়? কিন্তু হাওড়া স্টেশনের কোথাও টার্মিনাল কথাটি লেখা থাকে না। হাওড়া স্টেশন একটি টার্মিনাল স্টেশন কারণ হাওড়া স্টেশনের প্রবেশ এবং প্রস্থান, মানে হাওড়া স্টেশনে যে পথে ট্রেন প্রবেশ করবে এবং ট্রেন যে পথে প্রস্থান করবে তার রুট একটাই, সেরকম কোনো স্টেশনকে বলা টার্মিনাল স্টেশন বা টার্মিনাস। যেমন মুম্বাই টার্মিনাস, মুম্বাই টার্মিনাস। তো যে সমস্ত স্টেশনের প্রবেশ এবং প্রস্থানের পথ একটাই, যে রুটে ট্রেন প্রবেশ করবে এবং সেই রুটে ট্রেন প্রস্থান করবে, সেই স্টেশনকে বলা হয় টার্মিনাল স্টেশন। এরপর আসি সেন্ট্রাল স্টেশন। সেন্ট্রাল স্টেশন এমন একটি স্টেশন যা মেন শহরের মাঝে অবস্থিত, মেন সিটির মাঝখানে অবস্থিত কোনো স্টেশনকে বলা হয় সেন্ট্রাল স্টেশন। ভারতীয় রেলে এরকম মোট 5টি সেন্ট্রাল স্টেশন আছে,
সেগুলি হলো মুম্বাই সেন্ট্রাল স্টেশন, চেন্নাই সেন্ট্রাল স্টেশন, ত্রিবান্দম সেন্ট্রাল স্টেশন, ম্যাঙ্গালোর সেন্ট্রাল স্টেশন এবং কানপুর সেন্ট্রাল স্টেশন। এবার আসা যাক ক্যান্টনমেন্ট, যেমন দমদম ক্যান্টনমেন্ট, আগ্রা ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্ট শব্দটি প্রয়োগ করা হয় যে স্টেশনের নিকটবর্তী স্থানে আর্মি ব্যারাক আছে সেই স্টেশনের নামের সাথে ক্যান্টনমেন্ট কথাটি যুক্ত করা হয়। আর্মি ব্যারাক বা আর্মির ফেসিলিটির জন্য সেইখানে যে রেল স্টেশন বা চালু করা হয়েছে সেই স্টেশনে আর্মিদের ফেসিলিটি পাওয়ার জন্য সেই স্টেশনের নামের সাথে ক্যান্টনমেন্ট কথাটি যুক্ত থাকে। এরপরে আসি হল্ট স্টেশন। হল্ট স্টেশন এমন একটি স্টেশন যে স্টেশনে সব ট্রেনের স্টপেজ নেই। কোনো একটি ট্রেন যখন মেন লাইনে চলাচল করে সেই মেন লাইনের নিকটবর্তী তার নেক্সট স্টপেজে যখন তার লাইন ক্লিয়ার না থাকে তখন সেই ট্রেনটি হল্ট স্টেশনে স্টপেজ দেয়। কোনো কোনো ক্ষেত্রে মেন লাইনে বিজি থাকার কারণে হল্ট স্টেশনে সময় কিছুটা বেশি থাকতে হয় কোনো ট্রেনকে। আবার কিছু কিছু ক্ষেত্রে খুব কম সংখ্যক ট্রেনের ক্ষেত্রে এই হল্ট স্টেশনে স্টপেজ থাকে, তবে সেগুলি সংখ্যায় খুবই লিমিটেড এবং মেন লাইন ক্লিয়ার না থাকার জন্য এই হল্ট স্টেশনে ট্রেনের স্টপেজ দেওয়া হয়। ভারতীয় রেলে দিনে প্রায় 12,000-এর ওপর ট্রেন চলাচল করে, প্রায় 7,000-এর ওপর রেল স্টেশনের ওপর দিয়ে। এছাড়াও প্রায় 7,000-এর ওপর গুডস ট্রেনও এই স্টেশনগুলোর ওপর থেকে চলাচল করে। তাই এই স্টেশনের নামকরণের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আরও রেল সম্বন্ধে অজানা কথা জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।